তাসের ঘরের মতোই ভেঙে পড়ল ফোর লেনের একটি নির্মাণাধীন সেতু। বিরল এই দৃশ্য দেখল ভারতের বিহার রাজ্য। রোববার সন্ধ্যায় ভাগলপুর এলাকায় এই কাণ্ড ঘটে। অবশ্য কেউ হতাহত হয়নি। স্থানীয়রা বলছেন, চলতি বছর দ্বিতীয়বারের মতো সেতুর একাংশ ধসে পড়ল। 2014 সালে সেতুটির নাম ফলক উন্মোচন করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এটি সুলতানগঞ্জ ও খাগড়িয়া জেলাকে সংযুক্ত করার কথা। দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের মোবাইলে ধারণকৃত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।